एसपी मैथ के तुम्हारे स्वागतम चैप्टर एनालिटिक एंड वेक्टर जियोमेट्री चैप्टर 7 करते द प्लेन्स समतल तो समतल ऊपर ये हमारे लेक्चर 3 देखो हमारा जे अंकटा आज के नियेছি प्रॉब्लमটা এটা হলো তোমার 1 2 -2 ও 3 -2 6 দুই বিন্দু এই দুই বিন্দুকে আমি এবং 2x - y - z + 7 = 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে এই দুই বিন্দুকে আমি এবং এই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে 1 2 -2 বিন্দুকে আমি সমতলের সমীকরণ কি আমাদের সূত্র ছিল a * x - x1 এটা হলো আমাদের x1 এটা হলো আমাদের y1 এটা হলো আমাদের z1 তো a * x - x1 তার মানে কত 1 + b into y minus y1 কত 2 তারপর প্লাস c into z minus z1 মানে কত 2 তো মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে 2 ইকুয়াল 0 আমরা এটা দিলাম 1 নং যেখানে তোমার এই যে a b c এগুলা হলো তোমার এই সমতলের অবিলম্বের দিক অনুপাত এই a b c সমতলের অবিলম্বের দিক অনুপাত ठीक है अच्छा तो हमारे जो 1 नং समीकरण আমরা পেছি a * x - 1 + b * y - 2 + c * z + 2 = 0 अच्छा এই 1 নং সমতল তোমার দেখো এই যে 3 - 2 6 বিন্দু গামি ঠিক আছে তাহলে তোমার এই বিন্দু দিয়া আমাদের 1 নং কি হবে সিদ্ধ হবে তাহলে তুমি এখানে বসাও x এর জায়গায় কত বসাও 3 বসাও তাহলে কত হবে 3 - 1 2 তাহলে হবে আমাদের সুতরাং 2a আর এখানে কি হবে ওয়ার জায়গায় -2 বসাও তো -2 -2 -4 তাহলে -4b আর এখানে বসাবা 6 তো 6 + 2 8 তাহলে +8c = 0 ঠিক আছে আচ্ছা এখান থেকে তুমি দেখো কি করতে পারো এখানে তুমি যদি 2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তোমার এখানে থাকতেছে a এখানে থাকবে -2b এখানে থাকবে +4c = 0 এটাকে দিলা তুমি 2 নং এখন দেখো আমাদের এই যে আমাদের 1 নং সমতল এই 1 নং সমতল যেটা আছে এটা এই সমতলটা তোমার এই 2x - y - z + 7 = 0 সমতলের উপর কি লম্ব ঠিক আছে তো আমরা এটাই লিখছি আমাদের 1 নং সমতল 2x - y - z + 7 = 0 সমতলের উপর লম্ব তাহলে 2x - y - z + 1 = 0 সমতলের উপর কি লম্ব তাহলে আমাদের এখানে লম্ব হলে তুমি এখানে দেখো জাস্ট যেখানে তোমার x আছে এখানে a বসাইবা তাহলে 2a এখানে হবে তোমার মাইনাস এখানে x এর জায়গায় a y এর জায়গায় b z এর জায়গায় c তাহলে এখানে হবে b মাইনাস এখানে হবে c আর এই যে কনস্ট্যান্ট এটা বাদ হয়ে যাবে ইকুয়াল কত 0 ঠিক আছে এটা দিলাম আমরা 3 নং এখন তো আমাদের 1 নং 2 নং 3 নং হতে আমরা a b c অপসারণ করে ভাই তাহলে আমাদের 1 নং কি আছে a * x - 1 + b * y - 2 + c * z + 2 এখানে আমরা a b c অপসারণ করে আমরা নির্ণায়ক নিয়ে পাই তো কি পাবা এখানে আছে তোমার x - 1 y - 2 z + 2 এটা এখানে লেখো x - 1 তারপরে আছে তোমার y - 2 z + 2 তারপর দেখো 2 নং এখান থেকে তুমি a b c অপসারণ করলে এখানে থাকবে কত 1 তারপর এখানে b বাদ দিলে থাকবে -2 তারপর এখানে তুমি যদি c বাদ দাও তাহলে কত থাকবে 4 একই ভাবে তুমি 3 নং থেকেও a b c অপসারণ করো তাহলে এখানে থাকবে তোমার 2 -1 এখানে কি -1 ইকুয়াল কি 0 আচ্ছা এরপর তুমি এখানে তো তুমি তোমার মত নির্ণয় করবা ঠিক আছে এটা তো তোমার পারো আচ্ছা আমরা x - 1 নিয়ে কাজ করলে কি হবে এবার ওভার কলাম বাদ এবার ওভার সারি বাদ তাহলে তোমার কি হবে মাইনাস এসে প্লাস 2 কে 2 এখানে মাইনাস সূত্রে মাইনাস আর মাইনাস প্লাস 4 কে 4 এরপরে কি মাইনাস y + 2 এটা নিমু ঠিক আছে এটা নিয়ে এবার কলাম বাদ এবার ওভার সারি বাদ তাহলে থাকবে -1 আর এখান থেকে গুণ করলে 4 2 8 8 একইভাবে আমরা এখানে z + 2 নিব এবার তে z + 2 নিয়ে কাজ করলে তোমার এবার আবার কলাম বাদ এবার আবার তোমার সারি বাদ থাকবে কি একে 1 আর -1 গুণ করলে হবে তোমার -1 আর এখানে -4 আর সূত্রের মাইনাস আর এই মাইনাস +4 তাহলে আলটিমেট তুমি এখান থেকে তোমার इक्वल के पास आछे जीरो तो एखान थेके तुमी एखान देखो 6 इंटू एक्स माइनस वन माइनस एखाने तुमी गुण करो कत होबे माइनस नाइन तो माइनस माइनस आल्टिमेट प्लस एखाने कि आछे तोमार वाई प्लस टू तारपर एखाने देखो तोमार कि आछे प्लस प्लसर पर माइनस वन तो थाकबे प्लसर थ्री जेड प्लस टू इक्वल जीरो तो एखान थेके आमादेर कि दाঁড়াচ্ছে आल्टिमेट गुण करो सिक्स एक्स माइनस सिक्स तार एखाने कि दाঁড়াবে अच्छा एखाने आमादेर भूल होयेछे देखो एखाने तो एटा माइनस थाकुक और एखाने आमादेर कत आसबे प्लस वन माइनस एट तो आमादेर होबे माइनसर नाइन ठीक आछे ताहले एखन तुमी गुण करो तो माइनसर नाइन और माइनसर वाई तोमरा कत होबे माइनस माइनस प्लसर नाइन वाई देखो एखाने तुमी पाबा ओके आमादेर भूल হইছে এখানে যে আমরা এখানে আমাদের ছিল কি y-2 ঠিক আছে y-2 আচ্ছা তাহলে তুমি এখানে -1 -8 -9 আর মাইনাসে এখানে লিখতে পারো কি প্লাসের 9 এটা লিখতে হবে না তাহলে এখানে কি হবে তোমার 9y আর এখানে আমাদের কি মাইনাস ঠিক আছে তো মাইনাস 9 দুগুণে 18 প্লাস এবার 3 দিয়ে এখানে গুণ করো 3z আর তোমার প্লাস 3 দুগুণে 6 0 तो एखान तुम देखो माइनस सिक्स प्लस सिक्स काटा आल्टिमेट तुम्हार थकसे एखे सिक्स एक्स प्लस नाइन वाई प्लस कि आछे थ्री जेड माइनस कत आछे अठारो इक्वल जीरो एखन तुमी एटाके तुमी तीन दिए जो भाग कर दाओ पुराटारे उभय पक्षे तीन दिए भाग करले एखाने पाबा तुमी तीन दुगुणे छय एखाने पाबा तीन तिरिका नाइन एखे पा तुम तीन एके तीन तर मान जेड एखे तीन छय अठारो इक्वल जीरो तेल इहाई हमारे निर्णय समतलेर समीकरण ओके परवर्ती अंक देखो कि आछे एक्स प्लस टू वाई प्लस थ्री जेड माइनस फोर इक्वल जीरो एवं टू एक्स प्लस वाई माइनस जेड प्लस फाइव इक्वल जीरो এই দুইটা সমতল এই সমতলদের ছেদ রেখাগামী এবং 5x + 3y + 6z + 8 = 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো আচ্ছা দেখো আচ্ছা আমরা জানি যে এখানে দেখো x + 2y এই x + 2y + 3z - 4 = 0 এবং 2x + y - z + 5 = 0 এই দুই সমতলের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ কি আমরা একটা সূত্র দেখছিলাম প্রথম লেকচারে দুইটা সমতল দেওয়া থাকলে তাদের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ তোমার কি হবে প্রথম যে সমতলটা সেটা লিখবা x + 2y + 3z - 4 + k * एखे कि आसबे तुम्हार टू एक्स प्लस वाई माइनस जेड प्लस फाइव इक्वल जिरो तार माने प्रथम समतलटा लिखबा प्लस के इंटू द्वितीय समतल इक्वल जिरो एटाई हलो तुम्हार जी दुइटा समतल द्वारा रेखागामी समतलेर समीकरण ठीक आछे तारपर एखान थेके तोमरा काज करो एखान थेके कि लिखते पारो देखो एक्स प्लस टू वाई प्लस थ्री जेड माइनस फोर प्लस एखे तुम के दिए गुण दिए दो तो तुम्हारे टू के एक्स प्लस के वाई माइनस के जेड और तुम्हारे एखे प्लस फाइव के इक्वल जिरो तो एखान तुम देखो ए एक्स और टू के एक्स एखान तुम एक्स कमन नीले तुम्हारे कि वन प्लस एखे थको टू के कि कमन निस एक्स ठीक है তারপরে দেখো তুমি এই যে তোমার 2y আর এখানে আছে ky এখান থেকে তুমি যদি y কমন নাও তাহলে তোমার কি থাকবে 2 প্লাস k ইনটু y ঠিক আছে তারপরে দেখো তুমি এই যে 3z আর এখান থেকে তুমি যদি তুমি z কমন নাও তাহলে আলটিমেট তোমার থাকবে 3 মাইনাস k ইনটু z কমন নিছি প্লাস আর কি থাকে 5k আর এখান থেকে তোমার মাইনাস 4 এটা হলো আমাদের কনস্ট্যান্ট ঠিক আছে 5k মাইনাস 4 তাহলে আমাদের এই যে সমতলটা আমরা পেলাম 1 প্লাস 2k ইনটু x প্লাস 2 প্লাস k ইনটু y প্লাস 3 মাইনাস k ইনটু z প্লাস 5k মাইনাস 4 ইকুয়াল 0 এই সমতলটা তোমার ইহা তোমার 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল 0 সমতলের উপর লম্ব কারণ ওই যে তোমার কোশ্চেনে বলছে যে এত এত সমতলদের ছেদরেখা গামী যে সমতলটা আছে ওই সমতলটা তোমার কি 5x + 3y + 6z + = 0 সমতলের উপর কি লম্ব। এই লম্ব সমতলের সমীকরণ আমরা এখন বের করব। তাহলে দেখো সুতরাং আমরা পাই আচ্ছা এই দুইটা তাহলে আমাদের এই সমীকরণটা তোমার এই সমতলটা এই সমতলের উপরে লম্ব। তাহলে আমরা কি জানি দুইটা সমতল লম্ব হওয়ার শর্ত ছিল আমাদের a1 a2 তার মানে এখানে a1 হয়েছে তুমি মনে করো 5 আর এখানে x এর সহগ কত 1 + 2 কিন্তু a1 a2 তাহলে 5 * 1 + 2k + b1 b2 b1 * b2 তাহলে এখানে যে 3 * y এর সহগ 3 এখানে আছে 2 + 2k তার মানে এখানে হবে তোমার b1 * b2 তে 3 * 2 + k + c1 * c2 তো এখানে কত আছে 6 আর এখানে আছে তোমার যেটা সহগ 3 - k তার মানে 6 * 3 - k ঠিক আছে = 0। এটা হচ্ছে আমাদের একটা সূত্র ফর্মুলা ছিল লম্ব হইলে দুটো সমতল। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো 5 কে 5 গুণ দিয়ে দাও 5 গুণে 10 10k এখানে পাবা 3 গুণে 6 + 3k আর এখানে প্লাস 318 - 6k = 0 তো আলটিমেট এখান থেকে তোমার যোগ বিয়োগ করে তুমি পাবা 7k + 29 = 0 তার মানে k এর মান কত আমাদের k এর মান -29/7 তো এবারে k এর মান আমরা এক নঙ্গে বসে দিলি আমাদের সমতল পেয়ে যাব ঠিক আছে। তো k এর মান আমরা তাহলে আমরা এখানে 1 নং দেই নাই হ্যাঁ 1 নং তুমি এই যে এটা দিতে পারো এটা 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 যেকোনো একটা 1 নং নিলেই হবে হ্যাঁ তাহলে আমরা এটা নিয়ে কাজ করব ঠিক আছে। এখানে যদি 1 নং দাও ওটা এটা তো এটাতে আইছে তো সমস্যা নাই আমরা এখানে মান বসাবো কে ঠিক আছে এটা এখানে মান বসালে আমাদের সোজা হবে। তো এখানে মান বসাও তুমি তো কি আছে তোমার দেখো এই এটা এটা তোমার x + 2y + 3z - 4 এখানে আমরা k এর মানটা বসিয়ে দেব কত -29/7 * 2x + y - z + 5 = 0 ঠিক আছে। আচ্ছা লেখো তো x + 2y + 3z - 4 - k * তো k এর মান কত 29/7 আর এখানে কি আছে 2x + y - z + 5 = 0 ঠিক আছে। তাহলে এখান থেকে যদি তুমি 7 দিয়া গুণ দিয়া দাও 7 দিয়ে গুণ দিয়া দিলে এখানে কি হবে তোমার 7x + 7 গুণে 14y + 3 21z - 6 28 এখানে 7 দিয়ে গুণ দিলে এই 7 উপরে একটা 7 নিচে 7 কাটা থাকবে কি -29 আর এখানে 2x + y - z + 5 = 0 তো আলটিমেট এখান থেকে আমরা কি পাচ্ছি 7x + 14y + 21z - 28 এখানে -29 দিয়ে এখানে গুণ দাও তাহলে -29 দিয়ে যদি 2 এর গুণ দাও তুমি পাবা 58x আর মাইনাস এখানে হবে তোমার 29y z এর গুণ দিলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 29z তারপর দেখো -29 দিয়ে যদি তুমি 5 রে গুণ দাও তাহলে তোমার হবে -145 = 0 তো এইখান থেকে আমরা কি পাবো দেখো 7x প্লাস এর আর এখানে আমাদের আছে -58x তো এখানে তুমি যদি বিয়োগ করলে কত পাবা - এর 51x ঠিক আছে। তারপর দেখো এখানে 14y প্লাস এর আর এখানে আছে তোমার আর আছে তোমার y হ্যাঁ y কত আছে এখানে -29y তাহলে আমরা পাবো এখানে -15y তারপর এখানে দেখো 21z আর এখানে তোমার কত আছে 29z তাহলে আমরা এখানে কত পাবো পাবো আমাদের এটা প্লাসের এটা কি প্লাসের তাহলে আমাদের +50z তারপরে তুমি এখানে দেখো প্লাস এখানে আছে আমাদের -এর 145 আর তোমার আছে -28 তাহলে এখানে পাবা -173 = 0 এখন তুমি এখানে একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে তোমরা এখানে যা আসবে এটা হলো তোমার 51x + 15y + 50z minus plus 173 equal 0. তাহলে এটাই আমাদের কি নির্ণয় সমতলের সমীকরণ। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।